বুঝতে পারিনি কি বললেন, আরেকটা সংগঠন? আপনাদের কি আরো একটা সংগঠন রয়েছে বা আপনারাও গেছিলেন হয়তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে মহাকরণে, উনি বলেছেন যে বিষয়টা খতিয়ে দেখবেন? না, আমি তো সেটাই বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন, আমরা খুবই আপ্লুত হয়েছিলাম, খুশি হয়েছিলাম, পরবর্তী সময় এক্সটেন্ডেড ফর্মে উনি লিগাল এক্সপার্টদের নিয়ে বসেছেন, সেটাও খুশির খবর। কিন্তু বাস্তবিক অর্থে আজকে 34 মাস আমাদের যেখানে বেতন ভাতা নেই, আমাদের শিক্ষক পরিবারগুলো কিন্তু অভুক্ত অবস্থা। একটা সরকারি চাকরি করার পরে আফটার 10 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স আমাদের শিক্ষকরা জানতে পারেন আমাদের চাকরিটা নেই। আমি জানলাম না আমার বিরুদ্ধে কি মামলা হয়েছে, আমি কোর্টের কিনারায় গেলাম না, অথচ আমাকে পক্ষভুক্তই করা হলো না, আমার বিরুদ্ধে কোনো নোটিশ ধরানো হলো না, আমাকে জবরদখল, আমাকে মানে গায়ের জোরে সেখানে বলবো আমাদেরকে অন্যায়ভাবে টার্মিনেট করে দিয়েছেন, কিন্তু সেই জায়গায় আমাকে কোনো কাগজ ধরাননি। আমাদের দাবিটা যদি ইলিগ্যাল হয়ে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি বলেছেন ডায়লগে বসেছেন কিন্তু আমাদেরকে নিয়ে বসেননি, আপনি বসেছেন আমাদেরকে নিয়ে আগে বসেছেন কিন্তু পরবর্তী সময় লিগ্যাল এক্সপার্টদের নিয়ে আপনি বসেছেন, গঠনমূলক আলোচনা করেছেন কিন্তু প্র্যাকটিক্যালি সব কথাই হচ্ছে কাজে হচ্ছে না, কিন্তু এখন সময় আমাদের কাছে নেই। আমাদের প্রশ্ন হলো আপনি যদি আমাদের দাবিটা, আমাদের যদি অন্যায় হয়ে থাকে, এই যে আজকে আমাদের যেটা লেজিটিমেট রাইট এটা যদি আপনার কাছে ইলিগ্যাল হয়ে থাকে, আপনি বলে দিন আমাদেরকে টার্মিনেশন লেটার দিয়ে দিতে, আমরা 24 আওয়ার্স শিক্ষা দপ্তরকে সময় দেব আমাদের টার্মিনেশন লেটার দেওয়ার জন্য, এবং যদি 24 ঘন্টার মধ্যে যদি সরকার কোনো সদত্বর ভূমিকা না নেয়, আগামীকাল থেকে বিক্ষিপ্ত আকারে সে আন্দোলন হচ্ছে এবং আমাদের কোনো বিভাজন নেই। আপনারা যেটা বলছেন বিভাজন মতাদর্শগত দিক থেকে কে বা কারা কীভাবে নিচ্ছেন জানি না, বলবো আমরা 10,300 এক আছি, অভিন্ন আছি, সবাই এক জায়গায় আছি, এবং যারা বলছেন আগামীকাল যদি কোনো সেখানে কোনো কর্মসূচি নিয়ে থাকে, আমার অনুরোধ থাকবে আমাদের একটা অনশন মঞ্চ আছে, আমরা সবাই সেখান থেকে নেব, কারণ দাবিটা সবার যদি এক হয়ে থাকে সেখানে বিক্ষিপ্ত আকারে করার কোনো মানে থাকে না। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমার অপিনিয়নটা সবাই মানবে সেটাও নয়, আমি ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজের কাছে অনুরোধ করবো সবাই আপনারা এক জায়গায় আসুন, আমরা সবাই ক্ষতিগ্রস্ত, এই জায়গায় বিভাজনটা ঠিক হবে না। নমস্কার।